সুন্দরবনের নদী ও খাল স্থানীয় জনগণের জীবিকার জন্য যে মৎস্য সম্পদ প্রয়োজন তা রক্ষা করে। এই সুন্দরবন একদিকে যেমন প্রয়োজনীয় পরিবেশগত সেবা প্রদান করে, অন্যদিকে এর বন্যপ্রাণী বাংলাদেশের জন্য গৌরবের বিষয়। একমাত্র মৎস্য ও বন আইনের নিয়মকানুন মেনে চলাই সুস্থ মৎস্য সম্পদ ও সুস্থ জনগণ নিশ্চিত করতে পারে। শুধুমাত্র বন বিভাগের পাশ থাকলেই আপনি সুন্দরবনের সম্পদ আহরণ করতে পারবেন। পাশের জন্য জেলেদেরকে অবশ্যই তাদের নৌকা এবং মাছ ধরার জালসহ নিজের জাতীয় পরিচয়পত্র ও বিএলসি নিয়ে বন বিভাগের স্টেশনে যেতে হবে। আপনার জালটি বৈধ কিনা জেনে নিন। বিষ প্রয়োগে মাছ ধরা মৎস্য সম্পদ ও তার উপর নির্ভরশীল জীবন জীবিকাকে ধ্বংস করে। এই বিষযুক্ত মাছ খেয়ে অন্যান্য প্রাণী যেমন পাখি, ভোদর ও গুইসাপ ইত্যাদি মারা যাচ্ছে। তাই বিষ দিয়ে মাছ ধরা দণ্ডনীয় অপরাধ। কারেন্ট জাল ব্যবহারের কারণে ডলফিন সহ অন্যান্য জলজ বন্যপ্রাণী আটকা পড়ে মারা যায়, তাই কারেন্ট জালের ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। বেহুন্দি, বাধা, বিঙ্গি, গাড়া, খুঁটি, বোটা, চিংড়ি পোনার জাল বিপুল পরিমাণে ছোট ছোট মাছ মেরে ফেলে, তাই সরকার এ সকল জাল ব্যবহার নিষিদ্ধ করেছে। আপনার জালের ফাঁসের আকার বৈধ কিনা জেনে নিন। আইনে উল্লেখিত ফাঁস অনুযায়ী মাছ ধরার জাল ব্যবহার করতে হবে, যেমন ফাঁস, ছান্দি, ভাসা, ইলিশ। জালের ফাঁস 4 ইঞ্চির বড় হতে হবে। পোকা জালের ফাঁস 4 ইঞ্চির বড় হতে হবে। ফাঁস 4 ইঞ্চির ছোট হলে এসব জাল ব্যবহার করা যাবে না। নাকুরা, লাক্ষা, ভেটকি, কোরাল জালের ফাঁস 8 ইঞ্চির বড় হতে হবে। ফাঁস 8 ইঞ্চি ছোট হলে এসব জাল ব্যবহার করা যাবে না। মাছের আকার ও ধরার সময় সম্পর্কে জেনে নিন। বছরের বিভিন্ন সময়ে নির্দিষ্ট আকারের চেয়ে ছোট কিছু জাতের মাছ ধরা নিষেধ, যেমন নভেম্বর থেকে জুন বা মধ্য কার্তিক থেকে মধ্য আষাঢ় পর্যন্ত 10 ইঞ্চির চেয়ে ছোট ইলিশ বা জাটকা ধরা যাবে না। নভেম্বর থেকে জুলাই বা মধ্য কার্তিক থেকে মধ্য শ্রাবণ পর্যন্ত 12 ইঞ্চির ছোট পাঙ্গাস ধরা যাবে না। এপ্রিল থেকে আগস্ট বা মধ্য চৈত্র থেকে মধ্য ভাদ্র পর্যন্ত 12 ইঞ্চির ছোট বোয়াল ধরা যাবে না। ফেব্রুয়ারি থেকে জুন বা মধ্য মাঘ থেকে মধ্য আষাঢ় পর্যন্ত 12 ইঞ্চির চেয়ে ছোট শিলন, ভোলা ও আইর মাছ ধরা যাবে না। জুলাই থেকে ডিসেম্বর বা মধ্য আষাঢ় থেকে মধ্য পৌষ পর্যন্ত 9 ইঞ্চির ছোট কাতলা, রুই, কালিবাউস ও ঘনিয়া মাছ ধরা যাবে না। 200 গ্রামের কম ওজনের পুরুষ কাঁকড়া ও 130 গ্রাম কম ওজনের মেয়ে কাঁকড়া কখনোই ধরা যাবে না। ভবিষ্যতে পর্যাপ্ত পরিমাণের বড় কাঁকড়া পেতে উল্লিখিত ওজনের চেয়ে কম ওজনের কাঁকড়া ধরা পড়লে তা নদীতে ছেড়ে দিন। সুন্দরবনের কোথায় কোথায় মাছ ধরা যাবে না জেনে নিন। বন্যপ্রাণীর সুষ্ঠুভাবে বংশবিস্তার নিশ্চিত করতে সুন্দরবনের কিছু স্থানকে সরকার অভয়াশ্রম ঘোষণা করেছে। এ সকল অভয়াশ্রমে সব ধরনের সম্পদ আহরণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই বন্যপ্রাণীর অভয়াশ্রমে মাছ ধরা যাবে না। খালের মুখে জাল পেতে মাছ আহরণের ফলে মাছের বংশবিস্তার আজ হুমকির সম্মুখীন। অধিক পরিমাণে মৎস্য সম্পদ নিশ্চিত করতে খালের মুখ বন্ধ করে কোনো জাল পাতা যাবে না। মাছের প্রজনন স্থান সংরক্ষণের জন্য দাসের ভাড়ানি, করমজল, জংরা, মরা পশুর, ঝাপসি, নন্দবালা, ভদ্রা, শরবতখালি, মরাভদ্রা, হাড্ডোরা, ছোট কেওয়াখালি, বড় কেওয়াখালি, খোলশিবুনিয়া, সাপখালি সহ
18টি খালে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। অভয়াশ্রম সহ এই খালগুলোতে মাছ ধরলে মাছের সংখ্যা একেবারেই কমে যাবে। এছাড়া বন্যপ্রাণী অভয়াশ্রম ও নিষিদ্ধ খালগুলোতে মাছ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ। বছরের কোন সময় মাছ ধরা যাবে বা যাবে না জেনে নিন। নিয়ম মেনে মাছ ধরার মাধ্যমে আপনি নিজেকে আইন লঙ্ঘন ও গ্রেফতারের হাত থেকে রক্ষার পাশাপাশি গুরুত্বপূর্ণ এ মৎস্য সম্পদ রক্ষায়ও ভূমিকা রাখতে পারেন। প্রতিবছর সরকারি ঘোষণা অনুযায়ী সেপ্টেম্বর ও অক্টোবর অর্থাৎ আশ্বিন মাসের নিষিদ্ধ দিনগুলি ছাড়া বছরের বাকি সময় ইলিশ মাছ ধরা যাবে। জানুয়ারি ও ফেব্রুয়ারি বা মধ্যপোষ থেকে মধ্য ফাল্গুন মাস বাদে বছরের অন্য মাসগুলোতে কাঁকড়া ধরা যাবে। মাছ বা চিংড়ির পোনা বছরের কোনো সময়ই ধরা যাবে না। সুন্দরবন আমাদের জীবিকার জন্য প্রয়োজনীয় মাছের যোগানদাতা, আর আমরাই এই সুন্দরবনের অভিভাবক। তাই সকলে নিয়ম মেনে সুন্দরবনে মাছ ধরব, সকলে সুস্থ থাকব ও সুন্দর ভবিষ্যৎ গড়ব।